কারো সকাল 4টায় শুরু হয়, আবার কারো 9টায়, তবে আমার আজ 8টায়। কারণ কি? কারণ অবশ্যই শীত। রাতে ঘরে খুব ঠান্ডা লাগে, এর জন্য ঠিকভাবে ঘুমও হয়নি। আচ্ছা, আমি কি বেশি ঘুম নিয়ে চিন্তিত? আজ সূর্যেরও তেজ নেই। রান্না বান্না শুরু করে দিয়েছে বাবা। অনেক বছর ধরে বাবা রেঁধে রেঁধে খাওয়ায়, আর আমরা খাই আর দুধ পোয়াই। এদের একটু বেশি করে বশ করানোর জন্য এই নমুনা। এই ট্রিমারটা ভালো সার্ভিস দিচ্ছে 5 বছর ধরে। একবার চার্জ করলে একবার শেভ করা যায়। প্রায় 12টা বাজতে চললো, তবু ঠান্ডা। এই যে এত ঠান্ডার সমালোচনা করছি, প্রোডাক্টিভ থাকলে ঠান্ডাকে পাত্তা দিতে পারতাম। জেঠুর ঘরে একটা র‍্যাক পরিষ্কার করতে হবে। হঠাৎ দেখতে পেলাম একটা বেড়া জল খাচ্ছে, তাই বন্ধ করে নিলাম ক্যামেরা। আবার একটু শহরে গেলাম নতুন কাজের জন্য কথা বলতে। এই দোকানটায় ওয়ারিং হবে নতুন। প্রথমে ভেবেছিলাম আজও স্নান করব না। হালকা একটু চ্যালেঞ্জ নিয়ে নিলাম। ও, দাড়িটাও একটু কামিয়ে নিই। খুবই ভয়ানক। আবার মেকআপও? খুবই সামান্য একটা কাজে যাচ্ছে। একটা ক্যামেরা ছিঁড়ে ঝুলে গিয়েছিল, এটাকেই লাগিয়ে দিতে এসেছি। সন্ধ্যা সন্ধ্যা লেপের তলায়।